তো এটা হচ্ছে 6000 সেটআপ যারা একটু স্রোত বেশি চান ঢেউ সৃষ্টি বেশি করতে চান তারা এরকম 6000 দিতে পারেন যাদের পুকুরে পার ভাঙার ভয় আছে আপনারা এটা ছোটটাই ব্যবহার করতে পারেন অর্থাৎ 6000 1 এসপি ব্যবহার করতে পারেন যাদের স্রোত একটু বেশি দরকার তারা 6000 1.5 এসপি ব্যবহার করতে পারেন তো দর্শক আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলি আমাদের এই পামগুলো কাটার পাম হয়ে থাকে নেট পাম হয়ে থাকে আপনারা চাইলে দুইটার যে কোনটাই ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নাই তো দর্শক এটা অবশ্যই বাঁশ দিয়ে আপনারা সুন্দর করে বেঁধে দিবেন আমার এটা শানবাদাই পুকুর তাই আপনাদেরকে এভাবে দেখাইলাম বাঁশ ছাড়া তো আপনারা বাঁশ দিয়ে বেঁধে দিবেন দুইটা বাঁশ দিয়ে তো দুইটা বাঁশ দিয়ে আপনারা বাঁধবেন হচ্ছে এই যে মোটরের ঠিক দুই পাশে অনেকের পানির উচ্চতা কম থাকে সেক্ষেত্রে আমাদের এটা কিন্তু 2.5 ফিট উচ্চতা তো মাটি থেকে অন্তত 6 ইঞ্চি বা 1 ফিট উচ্চতায় এটা বেঁধে দিবেন যদি পানি আরও কম থাকে সেক্ষেত্রে পাইপটা একটু কেটে ছোটো করে নেবেন বা আমাদেরকে বললে আমরা ছোটো পাইপটা দিব তো এটা সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি আমি টি এম মফিদুল ইসলাম টি এম এগ্রো অ্যান্ড ফিশারিজ নাটোর